চাহিদা থাকলেও দাম বেশি, তাই বিক্রি এখনই তেমনটা নেই। গ্রীষ্মের রসালো ফলগুলির মধ্যে রাজ্যের উৎপাদিত আনারস অন্যতম। সুস্বাদু এই আনারস রাজ্যের বিভিন্ন জায়গায় চাষ হয়। গ্রীষ্মের এই রসালো ফলের চাহিদা এই সময় থাকে তুঙ্গে। এবছর বাজারে চলে এসেছে আনারস। রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে দেখা গেল বিক্রেতারা আনারস নিয়ে বসেছেন। প্রতিবছর এখানে বিভিন্ন জায়গার আনারস নিয়ে বসেন বিক্রেতারা। এই মরশুমে সবেমাত্র রসালো আনারস বাজারে এসেছে, তাই দাম বেশি বলে জানান এক বিক্রেতা। তিনি জানান, চাহিদা থাকলেও দামের জন্য তেমন বিক্রি নেই। যেহেতু এখন মাত্র নতুন স্টার্ট হয়েছে, একটু বেশি হয়ে গেছে। এখন গাছ কিছু দূর করে কমে যাবো আর কি, এখন একটু বেশি চলতে চাই। কোনটা কোন জায়গায় আছে? একটা জায়গা আমরা আগে নানান জায়গায়, গন্ডাছড়ার আগে, কাঁসাবনা আগে, বিশ্রাম মন্দির আছে, নানান সব জায়গার থেকে এখানে আছে। চাহিদা কীরকম? চাহিদা আছে, এখন তুলনায় একটু কম, রেটটা বেশি কারণে একটু কম আছে। রেটটা করে এর কিছুদিন করে এখন বেগেলা চাহিদা একটু বাড়বে। এখন রেটের লেগে একটা চাহিদাটা কম আছে। কীরকম রেটটা? একটু রেটটা কিন্তু 80 টাকা, 60 টাকা, 100 টাকা, ভালো বড়োটা, বড়োটা জোড়া 100 টাকা।